বন্ধুরা, আমার এক বান্ধবীর বাড়িতে কালী পুজো, তো সেখানে যাচ্ছি, চলো। এখন 11টা। তোর মা কিন্তু তোর সাথে ভিক্ষে করে বাবু, তুই যাই বলিস না কেন, আমি তোর মাকে বলি কি রে ছেলেটাকে বাদাম কিনে দাও, দরকার নেই, হ্যাঁ একটু এ করে দাও, কিন্তু তোর মাকে আমি আমি কিনে দিচ্ছি বাদাম, যে ছেলেকে দেবে রাস্তায় খেয়ে নিচ্ছে। আমাদের এখন বিশেষ পূজারি এ আসছে, তুমি যাও, এবং এটার ধরে যেতে হবে রাস্তাঘাটে। ভাত ডাল আলু ভাজা আর দই, দই একদম সত্যি কথা বলে একদম ঠিক তো, একদম সেদিন ইউটিউবে কি রান্না করে খাওয়াচ্ছি, চিংড়ি মাছ ছাড়া চিংড়ি করেছে, সেটা আমিও খেয়েছি, কত রকম মিথ্যে কথা বলে সেটা আমি, সেটা তুই জানিস তো, আরে সেটা আমি, তার পরের দিন চিংড়ি মাছ কিনে এনেছে, তোর মা বলছে যে না চিংড়ি মাছটা আজকে এনেছে সেদিনে শুধু মোচা হয়েছে, ঠিকই বলেছি না, এটা কেন বলতে যাও লোককে কেন বলতে যাও বাড়িতে কি হচ্ছে, তুই আমার দোকানে আসবি কত রকম তোর মাকে আমি ব্লগ দিয়ে দেবো, মানে তুই চিন্তা করতে পারবি না, এক একটা কাস্টমার আছে, কাস্টমার হিসেবে বলে জানি আর বুক পাওয়া করে দাও, কে বলে পাজামার হাফাটা করে দাও, নমঃ শুভং ভবতু কল্যাণং আরোগ্যং পুষ্টিবর্ধনম আত্মতত প্রবোধায় জ্যোতিরূপ নমস্তে দেহাকাল ভৈরব ভৈরায় করুণাময়ী প্রেম আত্মাময়ী নমো নমঃ। এস প্রজ্বলিত দীপ ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ সহিতায় পূজনীয় দেবদেবী সহিতায় সচন্দ্র জবপুষ্প মহ আরাধ্যা দেবী মহাকাল ভৈরব সহিতায় করুণাময়ী আত্মাময়ী নমঃ। আবার এখানে একটা কাকিমা, মাঝখানে রয়েছে পুতুল দি, আর এটা হচ্ছে পম্পা, এটাও আমার একটা বান্ধবী, এটা হচ্ছে পুতুল দির ছেলে, আর নীল চুড়িদার পরা যেটা বসে আছে ওটা পুতুল দির মেয়ে। দিদা আবার আমার সঙ্গে কথা বলবো বলে যে দাঁড়িয়ে থাকে, এইটা হচ্ছে মল্লিকা দি, এর বাড়ির কালী পুজোতেই আমরা এসেছি, আর পাশে বসে আছে জামাই সৌরভ, আর এই ভদ্রলোক হলেন মল্লিকাদির হাজবেন্ড, ইনি খুব অগরে, সবসময় আমার ছেলের সঙ্গে খুব ইয়ার্কি করে, আমাদের সঙ্গেও খুব ইয়ার্কি মারে, খুব মজার লোক এই দাদা, ওনার বাড়ির পুজোতে খুব মজা করেছি, আরও সব বান্ধবীদের সঙ্গে দেখাও হয়েছে, তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, আর বেশিক্ষণ বসবো না, অনেক রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে, প্রায় 12:45 বাজে, তো এবার আমরা বাড়ি ফিরব। ভাই তুমি এত সুন্দর বল ড্যান্স শিখলে করবে, বল ড্যান্স দিচ্ছে আমার পোদে কাঠ টুকরে ঢুকে গেছে, আমি হাত দিয়ে কি কিনে ছাড়াবো, ওই জন্য পোদটাকে। তো বন্ধুরা, এখন 12:54 বাজে, আমরা তো কালী পুজো বাড়ি গিয়ে এসেছিলাম, তো অন্য আর আমি বাড়ি ফিরছি, এই যে গাড়ির অবস্থা দেখো,
তো রাস্তায় আমাদের গাড়িটা লিক হয়ে গেছিল, তাই আমাকে জানতে হচ্ছে। মা বললো টাকানবে, আমি বললাম না থাক। গাড়িটা রাস্তায় লিক হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি। আর তন্নুর বাবা তো আসেনি। আমাদের যাদের বাড়ি আমরা কালী পুজো গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে গাড়িতে গেলে 5 মিনিট লাগে, কিন্তু স্কুটি টানতে টানতে মনে হচ্ছে 20-25 মিনিট লেগে যাবে। তো আমরা পাড়ার ভিতর দিয়ে রাস্তা ছিল, পাড়ার ভিতর দিয়েই যাতায়াত করি আমি ওর বাড়িতে, কিন্তু এত রাত্রি হয়ে গেছে বলে পাড়ার ভিতরের লোকজন পাবো না, তাই মেন রোড দিয়ে এসেছি। ভাগ্যি মেন রোড দিয়ে এসেছিলাম, তবু রাস্তাঘাটের লোকজন আছে এত রাত্রি বলেও। অন্য গাড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে। দিবি একটু আমাকে, দিবি দে আমি একটু নিয়ে যাই। এরকম পরিস্থিতি কোনোদিন হয়নি। আসলে হয়েছে কি, আমরা আসছিলাম যখন একটা কাঠের মানে ফার্নিচার তৈরি করে সেই দোকানের সামনে দিয়ে আসছিলাম, তো সম্ভবত ওই দোকানের সামনেই পিন পেরেক টেরেক হয়তো পড়েছিল। তনুর বাবাকে ফোন করে দিয়েছি, ওর বাবা একটু দূরে আছে, ধর্মতলার দিকে আছে। আস ধর্মতলা থেকে আমাদের বাটায় আসতে আসতে আমরা ততক্ষণে বাড়ি পৌঁছে যাব। ফাঁকা পুরো রাস্তা একদম, কয়েকটা কুকুর ছাড়া আর কেউ নেই, তার মধ্যে আমরা যাচ্ছি। এখানটা রাস্তাটা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এই রাস্তাঘাটের অবস্থা দেখো, পুরো ফাঁকা, কয়েকটা কুকুর ছাড়া আর কেউ নেই। অনেক কষ্টে কষ্টে বাড়ির বাঁধের ওপর চলে এসেছি। তো বন্ধুরা, অবশেষে বাড়িতে পৌঁছে গেছি আমরা। এই সবেমাত্র ঘরে ফিরলাম, এখন 1:09 বাজে। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন সেটা বলিনি, এখন ঘরে এসে ব্যাপারটা বলছি। হয়েছে কি, রাস্তা দিয়ে আসছিলাম যখন, ঠিক যেখানটা আমাদের গাড়িটা লিক হয়েছে ঠিক তার মানে কিছুক্ষণ আগে, মানে কয়েক 10-12 সেকেন্ড আগে আমাকে তন্নু বলছে, মা তোমাকে এখানে যদি একটা কথা বলি এক্ষুনি তুমি ভয় পেয়ে যাবে। তো আমি বললাম, বল কী কথা? না তুমি সেই কে একজন সুইসাইড করেছিল এখানে বলছিলাম। তো ও বলতে না বলতেই আমি ওদের বাড়িটা আঙুল দিয়ে দেখিয়েছি, একজন সুইসাইড করে মারা গিয়েছিল তো 2020-তে। তো ওই ওদের বাড়ির দিকে আঙুলটা দেখানোর সাথে সাথেই গাড়ির চাকাটা গাড়িটা দেখে টলে উঠলো। টলে উঠতে আমি ভেবেছি যে গাড়ির চাকায় হয়তো কিছু একটা পড়েছে, তাই বোধ হয় গাড়িটা টলে উঠলো। তো গাড়ি থেকে নেমে দেখি গাড়ির চাকা লিক। তো আমার তেমন একটা ভয় লাগেনি, আমার ভয় লাগেনি রাস্তায় সেরকম একটা ভয় লাগেনি, কিন্তু তন্নুর খুব ভয় লেগেছে গেছে জায়গাটা, ওখানটা ওই কথাটা বলার পরেই যেহেতু গাড়ির চাকাটা লিক হয়েছে তো খুব ভয় পেয়ে গেছে। আর এই ঘর এখনও তো তন্নুর বাবা ঘরে এসে পৌঁছায়নি, তো এই ঘটনাটা আমি তন্নুর বাবাকেও বলিনি, বললে হয়তো একটু রাগারাগি করবে যে রাস্তাঘাটে একা বাড়ি ফিরছো তোমরা দুজনে, আর এইসব যত কথা কি তোমাদের তখনই মনে পড়ে, এটাই হয়তো বলবে। তো আমাদের পাড়ার ভিতর দিয়েও যখন আসছি, রিসেন্ট আমাদের পাড়ার ভিতরেও এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, মাসখানেক কি একটু বেশি হয়েছে, হয়তো 35-36 দিন হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে, ওখান থেকে আসছি তো সব থেকে বড় কথা হলো কি, গাড়ির মধ্যে আমার খাবার ছিল। আমরা যে কালী পুজো বাড়িতে গিয়েছিলাম, তনুর আমাদের খুবই মানে আমার পরিচিত বান্ধবী, তো এরকমই বান্ধবী, খুবই ক্লোজ আমার। তো তনুর বাবা যায়নি বলে তনুর বাবার জন্য কিছুটা পোলাও, আলুর দম আর কী কী দিয়েছে এখনও যদিও আমি দেখিনি খুলে, তো খাবারটা পাঠিয়ে দিয়েছে। তো আর এক এটাই হলো এটা একটা কথা যে খাবারটা আমাদের কাছে ছিল। তো জানি না এটা কী ব্যাপার, আমি বলছি না কোনো ভৌতিক ঘটনা, কারণ আমাদের রাস্তাঘাটে আস্তে আস্তে কোনো প্রবলেম হয়নি। তবুও তন্নুর এখন মনে হচ্ছে
যে কোইনসিডেন্টলি হয়তো আমরা ওখানটা যেখানটা আমরা কথাটা বললাম যে মা তোমাকে এক্ষুনি একটা কথা বললে তুমি ভয় পেয়ে যাবে, তখন আমি বললাম ও বুঝতে পেরেছি, এই তো ওই দাদাটার বাড়ি ওইটা, সবে আঙুল দিয়ে দেখাবো। দেখাতে না দেখাতেই গাড়ির চাকাটা লেগে গেল। আর আমি এটাই বলতে যাচ্ছিলাম, কদিন আগে আমাদের এখানে আমাদের পাড়ায় একটা কালী পুজো হয়েছে, ওই কালী পুজোতে ওই দাদার বউ মেয়েটা এসেছিলো, এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে ওই দাদার বউটা আর মেয়েটাও তো ওই কালী পুজোতে এসেছিলো। তো ওকে ওকে সবে মানে বোঝাতে যাচ্ছি যে ওই বউটা ছিল ওই দাদার বউ, তো এটাই বোঝাতে চাচ্ছিলাম যাবো কি তার আগেই গাড়িটা লিক হয়ে গেল। তো ব্যাপারটা আজকে আমি বুঝলাম না ভৌতিক কি জাস্ট এমনি হয়েছে, হতেই পারে এরকম যে ওখানটাই হয়েছে আমরা ওই কথাটা বলছি, এরকম হতেই পারে। আমি বলছি না ভৌতিক, কারণ আমার কোনো ভয় লাগেনি, আমার সত্যিই আমার কোনো ভয় লাগেনি। আর সত্যি কথা বলতে আমার একটু সাহস আছে, আমি অতটা চট করে ভয় পেয়ে যাই না। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর এরপরে কোনো একদিন একটা ভিডিওতে এরকমই একটা কাহিনী আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এরকমই একটা গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি সময় হয়ে ওঠে। তো আজকে আর বলছি না, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সবাই মাত্র এলাম, এখনও তো দেখতে পাচ্ছ কাপড় চোপড় ছাড়া হয়নি, খুবই গরম হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের ফোনে চলে যায়। তো শুভরাত্রি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।